চাপা দিয়েছে, গলা টিপে ধরেছে, সারা গায়ে মেরেছে আমাকে। আমি মানে চিৎকার করছি, আমার মুখ চেপে রেখেছে যাতে কেউ শুনতে না পারে। মিউজিক চালিয়েছিল যাতে আমি কেউ না শুনতে পারে। আমি কোনো মতে আমি তালা খুলে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে তারপরে আমি পাশে কিছু লোক ছিল, তারা আমাকে হেল্প করছে। এর আগেও আমার সাথে এরকম করেছে, এর আগেও 2 বছর আগে নিজে ইচ্ছা করে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে, জলের বোতলে ভরে বুলিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। আর প্রতিনিয়ত টাকা নিয়ে আসো, একবার 50,000 টাকা নিয়ে আসো, আর বই আনিনি বলে খুব অশান্তি করেছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।